জনপ্রিয় টেলিভিশন হোস্টৰ পৰা হত্যাকাৰীলৈ পৰ্যবেক্ষিত হোৱা সুহেইব ইলাইছিৰ কাহিনীয়ে আজিও ভবাই তোলে দৰ্শকক। কি নাছিল সুদৰ্শন সুহেইব ইলাইছিৰ? নাম, যশ, ঐশ্বৰ্য সকলোবোৰ আছিল সুহেইব ইলাইছিৰ। কিন্তু জনপ্রিয় তারকার পৰা হত্যাকারীদের পর্যবেক্ষিত হল ইলাইছি। জি টিভির ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেডর জনপ্রিয় হোস্ট ইলাইছি। এই ক্রাইম সিরিজের সহায়ে অপরাধী ক্রয়ত্ব করাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইলাইছিয়ে। পরবর্তী সময়ত দূরদর্শনের ফিগিউটিভ মোস্ট ওয়ান্টেডর জড়িয়ে প্রসিদ্ধ অর্জন করে ইলাইছিয়ে। সকলোখিনি ঠিকই চলি আছিল, কিন্তু রহস্যজনক পরিস্থিতিত মৃত্যু হয় ইলাইছির পত্নী অঞ্জুর। 2010 জানুয়ারির এটা কাল নিশা, সেই কাল নিশাই রক্তাক্ত অবস্থাত উদ্ধার হয়েছিল অঞ্জুক। উপ জুপরি ছুরিকাঘাত করা হয়েছিল অঞ্জুক। ততাতৈয়াক অঞ্জুক চিকিৎসালয় নিয়া হয়, যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে ইলাইছির পত্নীক। লক্ষণীয় যে ঘরুয়া কথাত কাজিয়া লাগি অঞ্জুয়ে আত্মহত্যা করা বলে আরক্ষীক অবগত করেছিল ইলাইছিয়ে। অবশ্যই অঞ্জুর পরিয়ালে ইলাইছির বিরুদ্ধে রুজু করে গোচর, আর দীঘলিয়া ন্যায়িক প্রক্রিয়ার অন্তত দোষী সাব্যস্ত হয় ইলাইছি। পত্নীক হত্যার অপরাধত 2017 চনত যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত করা হয় ইলাইছি। মোস্ট ওয়ান্টেড ইলাইছির জনপ্রিয় ডায়লগ আছিল, যিমান চোকা মগজুর নহোক কিয় অপরাধী হারি না যায়, এটা হলেও ক্লু এড়ি থ যায় অপরাধীয়ে। অপরাধ করে হারি নগল সুহেইব ইলাইছিও। 2018 চনত ইলাইছিক দিল্লী উচ্চ ন্যায়ালয়ে দোষমুক্ত ঘোষণা করলেও কলঙ্কর দাগ লৈ লোকচক্ষুর আড়ত থাকবলিয়া হয়েছে ইলাইছি। দিগন্ত সহরিয়ার রিপোর্ট, ভিজন প্রাগ।